এই যে আমার মা, আমার বাবা, আমার কিছু ভাই সবাই চলে এসেছে। একটু অসুবিধা হচ্ছে ওদের, কিছু করার নেই, ঘুরতে আসলে একটু অসুবিধা হবে। এগুলো সব আমাদের গাছে, লিচু, জামরু, এই দেখুন জামরু পাকে নিয়ে কোনো, হ্যাঁ অর্ধেক হয়েছে, সেগুলি তুলে নিয়ে এসছে নাতির জন্য। কাজের সবে দাস, এই মিষ্টিগুলো আমার বাবা নিয়ে এসছে, মিল্কিবার, কাঁচা লঙ্কা গাছের, কামরাঙ্গা গাছের, উচ্ছেগুলো গাছের, লেবুগুলো গাছের, বেলটা গাছের, সব গাছের, বুঝেছেন? দেখুন সব মশারা পড়ে রয়েছে, অল আউটের নেশায় সব মশারা কিভাবে পড়ে রয়েছে দেখুন। এনারা এখন ঘুম থেকে ওঠেনি, কালকে রাত্রেবেলা এইভাবে শোয়া হয়েছিল। সোফাকে পুরো সেট চেঞ্জ, নিচে বিছানা করে নিয়ে সব ঘুমানো হয়েছিল, আর খাটে কিছু লোক, ওই ঘরের খাটে কিছু, এরকম করে ঘুমানো হয়েছিল। এই যে জেনারেটর, কারেন্ট আছে তো? আপনার জেনারেটরটা বন্ধ করুন। আপনি এরকম নেতাজি না কার মতো মতো একটা লোকনাথ বাবার মতো কেন শুলেন? হ্যাঁ লোকনাথ বাবার মতো কেন শুনলেন? আপনি ওঠেন ওঠেন, এই তুমি সাইড হও বা উপর হও, একটু নাক ডাকছে তখন থেকে ভরভর ভরভর করে, ঠিক করে ঘুমো। আর একে দেখো, ফ্যানের স্পিড কমাবো, ঠিক আছে ঘুমাও, উঠে পড়ো, 8:30 বাজে, কাজী দিদি চলে আসবে 9:00 বাজে। না কোথায়? হ্যাঁ কুলের মতো হয়ে আছে, ও হ্যাঁ তো মনে হচ্ছে কুল। আমাকে তুলতে হবে, আমি ছবি প্রসাদ পুজো দেওয়া হয়ে গেছে, কার কার নামে পুজো দিলি? আমার দেওর সামনে চলছেন, এই যে আমার পুটুকুলি সামনে চলছেন, আমি আর ও মাঝে মধ্যে চলে আসি বিকালবেলা, কোথায় যাব কোথায় যাব, টোটো করে এখানে আসি কিছুক্ষণ ঘোরাঘুরি করে। হ্যাঁ কেন, তো কি আছে বাবা, সবসময় দোকা খোঁজা যায় না, আমি এখানে একাই থাকি, দোকা পাবো কোথা থেকে? আমরা বিকালে ঘুরতে আসি, না গো আমি একাই ঘুরি, আমার লোক লাগে না, যখন দরকার কি হবে, সব সময় কি আমাকে সব সময় সময় দেওয়া সম্ভব? একটা বাচ্চা আছে, এখন তাসর আর তাসের আসর বসেছে, হ্যাঁ দরজা লাগিয়ে তাস খেলছিল, আমি লুকি লুকি ভিডিও করছি বুঝলেন।
ঘরটার অবস্থা হচ্ছে ঝড় বয়ে গেছে ঘরটা, কি আর করা যাবে, ঘরের মধ্যে নজন লোক, কিছু করার নেই, সব আনন্দ মজা করছে। আবার কালকে দিনটা মাত্র, আবার সবাই চলে যাবে, শনিবার দিন সবাই মিলে বেরোবো, আজকে দিনটা আনন্দ করুক, কালকে দিনটা আর রাতটা সবাই থাকলে কত ভালো লাগে তাই না, কত আনন্দ কত মজা, একটু কষ্ট তো হয় সবার, যাই হোক খুব ভালো লাগে। ঘর দুয়ার নোংরা থাকে, অগোছলো থাকে, তাও ভালো লাগে। এটা আমার দেওর, ওটা আমার বর, ওটা সৌমেন দা, এটা হচ্ছে আমাদের পাশের দাদা, ওটা হচ্ছে আমার কাকুর ছেলে। এগুলা ভালো, এগুলো আমার এগুলোকে আমি খেতে রেতে দিই, এগুলো সারা ওই তো অন্য এরিয়ার, ও অন্য এরিয়ার না, মানে এই এরিয়া কিন্তু ও এখানে আসে না, ও ওই দিকে থাকে। সবাই এসেছে, আজকে ডে টু, তাতে এই ঘর দোয়ারের অবস্থা দেখেছেন, কি অবস্থা দেখেছেন, ডে থ্রি কালকে যে কি হবে বুঝতে পারছেন। সুতরাং ঘর দোয়ারের দিকে তাকিয়ে লাভ নেই, আনন্দ করুন আনন্দ করুন, সবাইকে পাশে পেয়েছি, আনন্দ করি মজা করি তাই না, বলুন, পরে ঘর দোয়ার তো গোছানো যাবেই। চলুন আজকের মতো টাটা, গুড নাইট, আবার আপনাদেরকে কালকে কি হচ্ছে না হচ্ছে সব দেখাবো, ঠিক আছে, বাই বাই, গুড নাইট, ভালো থাকবেন, এইসব দেখাচ্ছি তো, হ্যাঁ, আরে দেখো সবাই এসছে, এখন গুছানো গোছানো হবে একদম রাত্রে, ঠিক আছে, এখন সারাদিন যা হয় হোক রাত্রে গুছাবো, এই যে আপনাদের সাথে কথা বলা বন্ধ করবো, এবার ঘর দুয়ার মোটামুটি গুছিয়ে তারপরে ঘুমাবো। ডে টু তেই অবস্থা, কালকে আরও একদিন সবাই আছে, কালকের অবস্থা আরও ঝড় বইবে ঘরে, হ্যাঁ, পরে আবার আর গুছিয়ে আপনাদের ঘর দেখাবো, হ্যাঁ, এখন এরকমই দেখুন, খারাপ ভাববেন না। আর হচ্ছে আমরা শনিবার যখন ওই যে আমাদের আরেক অতিথি এসছে, মাটা তুমি এখন খেতে এসেছো, মাটা দরজা খুলে ঢুকে যাবে, ঠিক আছে, দেখুন এরকম ঘর দেখছেন তো খারাপ মনে করবেন না, হ্যাঁ, এটাকে গুছানো হবে রাত্রে, সারাদিনের অত্যাচার এগুলো, বুঝেছেন, হ্যাঁ, একদম শনিবার আমরা বেরোবো, সবাই ঘুরে টুরে এসে সবাই যে যার চলে যাবে ওদিক দিয়ে, আমরা এখানে আসবো, তারপরে এসে গুছাবো ভাই, আর এখন থাক বলুন কি দরকার, এসব গুছাতে গিয়ে সবার সঙ্গে সময় দেওয়া হয় না, হুম, চলুন টাটা, গুড নাইট, দেখুন ভিডিওটা শুধু দেখলে হবে না কিন্তু সাবস্ক্রাইব করুন, আমার সাবস্ক্রাইব হচ্ছে না, হুম, ওইটুকু সাবস্ক্রাইবার দিয়ে হয় বলুন, বন্ধুদেরকে দিয়ে সাবস্ক্রাইব করুন, হ্যাঁ, দেখুন যারা দেখছেন যারা নতুন দেখছেন নিজেরা সাবস্ক্রাইব করবেন এবং আপনারা শেয়ার করবেন বেশি বেশি, হ্যাঁ, এবং আপনাদের বন্ধু বান্ধবদের বলে দিবেন প্লিজ একটু সাবস্ক্রাইব করতে, হুম, আমি আসছি, লাইক না করলে